পার্বত্য চট্টগ্রামে এবার পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা। 8 অক্টোবর থেকে 31 অক্টোবর পর্যন্ত 24 দিন ভ্রমণ করা যাবে না রাঙামাটি, বান্দরবন ও খাগড়াছড়ি। চলমান উত্তপ্ত পরিস্থিতিতে পর্যটকদের নিরাপত্তা বিবেচনায় এমন সিদ্ধান্ত প্রশাসনে। পার্বত্য চট্টগ্রামের 3 জেলা রাঙামাটি, বান্দরবন ও খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। রোববার বিকেলে এই 3 জেলার প্রশাসকেরা পৃথক পৃথক ভাবে এই নির্দেশনা জারি করেন। গণমাধ্যমে পাঠানো এক বার্তায় রাঙামাটি জেলা প্রশাসন জানায়, অনিবার্য কারণবশত পর্যটকদের 8 অক্টোবর থেকে 31 অক্টোবর পর্যন্ত রাঙামাটি, পার্বত্য জেলায় ভ্রমণ থেকে বিরত থাকবার জন্য অনুরোধ করা হল। এর আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে 3 অক্টোবর রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন স্পট সাজেকে পর্যটকদের না যেতে পরামর্শ দেওয়া হয়েছিল। এদিকে খাগড়াছড়ির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদুজ্জামান গণমাধ্যমে পাঠানো এক বার্তায় জানান, চলমান পরিস্থিতির কারণে 8 অক্টোবর থেকে 31 অক্টোবর পর্যন্ত পর্যটকদের খাগড়াছড়ির পার্বত্য জেলায় ভ্রমণ থেকে বিরত থাকবার জন্য বলা হচ্ছে। এছাড়া বান্দরবানের জেলা প্রশাসক মুজাহিদ উদ্দিনও একই নির্দেশনা জারি করেন। চলতি বছরের 18 সেপ্টেম্বর খাগড়াছড়ি শহরে মোটরসাইকেল চুরির অভিযোগে গণপিটুনিতে একজনের মৃত্যুর ঘটনায় খাগড়াছড়ি ও রাঙামাটিতে পাহাড়ি বাঙালি সংঘাত ছড়িয়ে পড়ে। এর মধ্যে 1 অক্টোবর দুপুরে খাগড়াছড়িতে এক স্কুল শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে। এই ঘটনার পর পাহাড়ি ও বাঙালিদের মধ্যে বেশ উত্তেজনা ছড়িয়ে পড়লে সহিংসতা ঠেকাতে 144 ধারা জারি করে প্রশাসন। বর্তমানে পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি ও খাগড়াছড়িতে বিরাজ করছে উত্তেজনাকর পরিস্থিতি। এ অবস্থায় পর্যটকদের নিরাপত্তা বিবেচনায় ভ্রমণ নিষেধাজ্ঞার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি একাধিক সূত্রে। ইতিমধ্যেই বিদ্যমান পরিস্থিতি ও নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে এবছর পার্বত্য চট্টগ্রামের এই 3 জেলায় বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব কঠিন চিবরদান উদযাপন না করবার ঘোষণা দিয়েছে পার্বত্য চট্টগ্রাম সম্মিলিত ভিক্ষু সংঘ। চট্টগ্রাম প্রতিদিন, নিউজ ডেস্ক।